আর্জেন্টিনা দেশটা চীনের বড় লস করে ভারতের লাভ করে দিল কিভাবে জানেন চীনের মার্কেটে ভাটা পড়লে দায়ী হবে একমাত্র আর্জেন্টিনা ভারতের হাতে চলে এসেছে এই খনিজের বড়সড় গুপ্তধন কয়েক বছর ধরে আপ্রাণ চেষ্টার ফল হাতে নাতে পেল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র চীন একসঙ্গে ঠিকই একই কাজ করছিল কিন্তু ভারতের ভাগ্যটা ক্লিক করে গেল সাউথ আমেরিকার দেশ আর্জেন্টিনায় লিথিয়ামের বড় সড় খনি ভারতের হাতে চলে এসেছে বিশ্বাস করুন এই একটা খবর এই একটা খবর এই মুহূর্তে দাঁড়িয়ে বেজিং এর ঘুম ওড়াতে যথেষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এবার আর্জেন্টিনার সঙ্গে চীনের সম্পর্কটা জটিল থেকে জটিলতর হয়ে যেতে পারে লিথিয়াম বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ এই খনিজ জানেন আপনি দুটো লিথিয়াম একটা কপারের খনি আর্জেন্টিনার মাটিতে সন্ধান পেয়ে গিয়েছে ভারত রীতিমতো টাকা লাগিয়ে আর্জেন্টিনায় লিথিয়ামের খোঁজ করছিল নয়াদিল্লি লিথিয়াম দিয়ে তৈরি করা হয় ব্যাটারি যাকে বলা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি আর্জেন্টিনা চিলি বলিভিয়া লিথিয়ামের ভান্ডার রয়েছে মন দিয়ে শুনুন লিথিয়াম আয়ন ব্যাটারি না থাকলে যে স্মার্টফোনটা এই মুহূর্তে আপনি ব্যবহার করছেন তার কোনো অস্তিত্ব থাকতোই না ইলেকট্রিক গাড়িতেও ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি বারবার চার্জ করে ব্যবহার করা যায় এই ব্যাটারিকে বিশ্বে এই বাজারটাই তো এতদিন ধরে রেখেছিল বা রেখেছে চীন একেবারেই বলা যায় বেজিং এর একাধিপত্য রয়েছে লিথিয়ামের বাজারে আর্জেন্টিনা ফুটবলে চমক দেখানোর পাশাপাশি বিশ্বের সবথেকে বড় লিথিয়াম ভান্ডারের দেশ ভারত এতদিন ধরে চাহিদা মতো প্রচুর পরিমাণে লিথিয়াম আমদানি করত কারণ ভারতকে সেটা করতে হতো এবার কি ভারত আগামী কয়েকটা বছরে চীনের মার্কেটকে টেক্কা দেবে পেরিয়ে যাবে প্রশ্ন হলো চীনের এত বড় ক্ষতি কিভাবে করে দিল মেসির দেশ এক্ষেত্রে জেনে রাখুন চীনের সঙ্গে একেবারেই খারাপ সম্পর্ক নয় আর্জেন্টিনার সাউথ আমেরিকার আর্জেন্টিনাই চীনের মূল বাণিজ্যিক পার্টনার সেই ১৯৪৫ সাল থেকে এই দুটো দেশের মধ্যে মজবুত সম্পর্ক রয়েছে কিন্তু মাঝখানে ভারতবর্ষ এভাবে ঢুকে যাবে কেউ কখনো ভাবতে পারেনি লিথিয়ামকে বলা হয় ক্লাইমেট হিরো গোটা বিশ্বে দূষণ রোধে এই লিথিয়ামই একমাত্র বড় বিকল্প আপনার জানা থাকলে মনে করে দেখুন ২০১৯ সালে কেমিস্ট্রিতে নোবেল এসেছিল এই লিথিয়ামের উপরই অটোমোবাইলের জগতে অভূতপূর্ব বদল ঘটিয়ে দিয়েছে ইলেকট্রিক কার আর সেটা চলে এই লিথিয়াম ব্যাটারিতেই জানতে পারা যাচ্ছে আর্জেন্টিনায় লিথিয়ামের খনি হয় ভারত অধিগ্রহণ করবে নয়তো অনেক বছরের জন্য লিজে নিতে পারে ভারত একবার লিথিয়াম ব্যাটারি নির্মাণ করা শুরু করলে ড্রাগনের দেশ সামাল দিতে পারবে তো দায়ী কিন্তু থাকবে আর্জেন্টিনায় প্রথম কলকাতা ব্যুরো